দীপাবলি উপলক্ষে রবিবার সন্ধ্যায় আখৌড়া চেকপোস্টে জওয়ানদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। শুভেচ্ছা বিনিময় করলেন বিজিবি জওয়ানদের সাথেও। জওয়ানদের সাথে প্রদীপ প্রজ্বলন ও মিষ্টির প্যাকেজ প্রদান করলেন। गोटा देशे पालित है दीपावली बा देवाली। दुर्गापूजा शेष हवार संगे संगे दीपावलीर काउंटडाउन शुरू हो जाए। कार्तिक मासे कृष्णपक्ष तिथि है कालीपूजा। এই উৎসব সুখ ও সমৃদ্ধির প্রতীক। শহরের অলি গলি সেজে উঠে আলোর মালায়, রকমারি আলো প্রদীপ, মোমে প্রদীপ, মোমের আলো রোশনাতে চারিদিকের অন্ধকার ঘুচে যায়। আলোর উৎসব দীপাবলিকে সামনে রেখে রবিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আগরতলা আখাউড়া চেকপোস্টে জওয়ানদের সঙ্গে দীপাবলির শুভেচ্ছা বিনিময় করেন। তিনি এই দিন বর্ডার গার্ড অব বাংলাদেশ জওয়ানদের সাথেও দীপাবলির শুভেচ্ছা বিনিময় করেন এবং জওয়ানদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। মায়ের কাছে প্রার্থনা, আমাদের সবার জীবনে যাতে মা আলোকিত করে, সুখ সমৃদ্ধি প্রদান করে। আর যে আমার বিএসএফ ভাই বোনরা রয়েছে তাদের কাছে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং একটা অনুরোধ করব, ওনারা ঘর থেকে অনেক দূর কিন্তু মনের দিক থেকে আমরা সবাই একসঙ্গে রয়েছি এবং আমরা একটা পরিবার হিসাবে আমরা একাট্টা এদিকে দীপাবলি উৎসব উদযাপন করছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশাপাশি আপনি বরাবরই আমরা যারা বাংলাদেশের সুরক্ষা বল রয়েছেন আমরা একসঙ্গে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি এবং আজকে সবসময় দেখবেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী কোনো জায়গায় গিয়ে উনি সেই শুভেচ্ছা বিনিময় করেন ও দীপাবলিকে উদযাপন করেন। আজকে উনি হিমাচলে গেছেন, সেই জায়গায় আমার অর্ধসৈনিক বল, আমাদের সৈনিক যারা রয়েছে তাদের সঙ্গে উনি দীপাবলি উদযাপন করেন যাতে পরিবার থেকে দূরে ওনারা মেসুস না করেন, তার জন্য সেই দীপাবলি উৎসব আমরা একসঙ্গে পালন করছি। এবং আমাদের কাউন্টার পার্ট যেটা বাংলাদেশ রয়েছে এবং আমাদের দেশ দুটোটা মিলে একাকার হয়ে আমরা সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। এদিন দীপাবলি উপলক্ষে ভারতীয় সীমান্ত রক্ষী জওয়ানরা অন্যান্য বারের মতো এবারও বাংলাদেশ সীমান্ত রক্ষী জওয়ানদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।